আসসালামু আলাইকুম। আমার সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের এই দুঃখের সংবাদটি। যদিও অনেকে খুশি হবেন, তারপরেও জানাতে হচ্ছে যে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। ঈদের আগে আর খোলা হবে না, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। চলমান মহামারীর করোনার ভাইরাসের কারণে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী 30শে মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল, তবে তা আর বৃহস্পতিবার অর্থাৎ 25শে মার্চ বঙ্গবন্ধু এভিনিউ গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন। এ সময় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দীপুমনি। তো এই সময়ে সবাই ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘরের বাইরে গেলে মাস্ক পরে বের হতে হবে। এখন বর্তমান করোনা পরিস্থিতি আসলে বেড়ে চলছে দিন দিন। আমরা যাতে সুস্বাস্থ্য বজায় রাখতে পারি, আমরা যাতে করোনা মহামারী থেকে রক্ষা পেতে পারি, সবাই সেই ব্যবস্থা করবে এবং কি ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর সবাই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। শিক্ষামূলক বিভিন্ন তথ্য দেওয়া হয় এখানে, আর এখানে বিভিন্ন লেখাপড়া, বিভিন্ন অর্থাৎ ক্লাসের অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি প্রত্যেক শিক্ষার্থীর এখান থেকে উপকৃত হতে পারবে এবং শিক্ষকদেরও বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এখান থেকে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।